নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের, হ্যাঁ একদম ঠিক দেখতে পাচ্ছেন, এখন রাত 2 বাজে আর এই ভিডিওটা শুরু করছি এখান থেকে। রাতের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। কলকাতার যে প্রাকৃতিক সৌন্দর্যতা আর সেটা লাইটে কতটা ভালো লাগে সেটা আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা আমাদের। চ্যানেলটির সাথে থাকার জন্য লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা পরিবেশ, আপনার আমার সবার ভালোবাসার শহর কলকাতা। আর সেই কলকাতায় রাত 2 সময় অবস্থা বা পরিস্থিতি বা কলকাতা কেমনটা সেজে থাকে সেটা আপনাদের দেখানো। সত্যি কথা বলতে রাতের দৃশ্যটা টোটালি আলাদা। একটু একটু ভয় লাগছিল ভিডিওটা করার আগে, কিন্তু তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমি অপরূপ প্রকৃতির কাছে আমার যে ভয় সেটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর একটা রাস্তা। এই জায়গাটা একটু আলো বা লাইট একটু কম লাগছে, এরপরে আপনারা যে দৃশ্যগুলো দেখবেন সত্যি সেগুলো অসাধারণ একটা ব্যাপার। মানে এত সুন্দরভাবে রাত 2 সময় যে কলকাতা সেজে থাকে সেটা আপনারা নিজে চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আর হ্যাঁ, অনেকেই হয়তো ভাবেন যে রাত 2 সময় কি কলকাতার কোনো রাস্তা সেফ বা আনসেফের কোনো ব্যাপার, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আপনাদের বলছি এরকম কোনো চিন্তাভাবনা আপনাকে করতেই হবে না। সত্যি কথা বলতে আমি প্রতিটা মোড়ে দেখলাম, মানে ট্রাফিক পুলিশ এখনও কিন্তু সারা রাত তারা তাদের যে ডিউটি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। সাধারণ আপনার আমার মতো মানুষ রাস্তায় চলাচল করতে যেন একটু অসুবিধার সম্মুখীন না হন তার জন্য কিন্তু তারা দিন রাত পরিশ্রম করেই যাচ্ছেন। তো হ্যাটস অফ টু কলকাতা পুলিশ, যারা আছেন তাদের এই পরিশ্রমের ফলই কিন্তু এইটা যে রাত 2 সময় একটা আম পাবলিক কলকাতার রাস্তায় নির্দ্বিধায়, এই দেখুন সাইড থেকে এক ভদ্রমহিলা হেঁটে যাচ্ছেন, তাহলে উনিও কিন্তু কতটা সেফ আছে সেইটা ভাবুন। তো সেইটা আপনাকে বলতে চাইবো, যেহেতু এখন সিগন্যালটা রেড হয়ে আছে সেই জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। আর চারিদিকের পরিবেশটা দেখুন এত সুন্দর আর এত ভালো লাগছে, মানে কি বলবো, আপনাদের বোঝানোর ক্ষমতাটুকু আমি হয়তো হারিয়ে ফেলেছি। মানে সত্যি যত এই যে পরিবেশটাকে দেখছি, তবে হ্যাঁ রাতের বেলা এত ফাঁকা কিন্তু দিনের বেলা এটা পুরো জ্যামে ভর্তি থাকে, এটা হওয়াটা স্বাভাবিক। এই দেখুন নতুন, এইটা ঠিক বাইপাসের রোডটা। তো বাইপাসের রোডে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে হ্যাঁ সত্যি কথা বলতে মন থেকে বলছি, এত সুন্দর পরিবেশ, সাজানো গোছানো পরিবেশ, সুন্দর একটা ব্যবস্থা, এটা কিন্তু সম্পূর্ণ বা এই একটা সাধারণ মানুষ রাত 2 সময় কলকাতায় মানে কি বলবো কোনো আশঙ্কার মধ্যে না থাকার একটাই কারণ কলকাতা পুলিশ। তো তাদের জন্য সবাই মিলে একবার উৎসাহ দেবেন, কারণ এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের জন্যই কিন্তু আপনার আমার বাড়ির মহিলা বলুন আর আমরাই বলুন খুব সেফলি আমরা চলতে পারি। সত্যি এটা কিন্তু তাদেরই পরিশ্রমের ফল। তো তাদেরকে ধন্যবাদ জানানোটা আমাদের কর্তব্য, আর তাদের এতটুকু পাওয়া বোধ হয় তাদের জন্য মানে খুব একটা বেশি কিছু নয়, এতটুকু তারা কিন্তু পেতেই পারে। তো চলুন দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে আছে কলকাতা, যে ল্যাম্পপোস্টগুলো দেখছেন পুরো লাইটে লাইটে ঘেরা, এরকম কিন্তু সত্যি কথা বলতে আপনি অনেক জায়গাতেই খুঁজে পাবেন না। অনেক ভালো ভালো শহর আছে যেগুলো কিন্তু এত সুন্দর পরিবেশ কিন্তু সত্যি কথা বলতে হয় না। এগুলো দেখুন সাইডে মেট্রোর কাজ চলছে। এই জায়গায় আপনারা ভাবছেন যে লাইটটা একদমই কম, কিন্তু লাইটটা কম ঠিক না, স্ট্রিট আলোগুলো এখানটায় মেট্রো কাজের জন্য এখানটা জাস্ট কিছুটা বন্ধ করে দেব, এরপরেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন একটা অসুন্দর পরিবেশ, মানে কি বলবো এত সুন্দর লাগছিল না। আর এই সময় কিন্তু কুয়াশা হালকা হালকা পড়েছে, আপনারা যেহেতু এতটা লাইট সেই জন্য বুঝতে পারছেন না, বাট কুয়াশা কিন্তু পড়েছে, শীতটা এখনও কমে যায়নি, শীতটা বেশ এখনও আছে।
আর সাইডে দেখুন ফুল গাছগুলো এত সুন্দরভাবে সাজানো, না মানে এগুলো সত্যি দেখার মতো একটা পরিবেশ যেটা আপনাকে সত্যি মুগ্ধ করবে। যদি কোনো দিন পারেন তো একদিন ঠিক এইরকম সময় এরকম টাইমে, না পারলেও মোটামুটি মধ্যরাতে আপনি একবার এসে ঘুরে যেতে পারেন স্বপ্নের শহর, আপনার আমার সবার ভালো লাগার ভালোবাসার শহর কলকাতা। সত্যি আপনাকে তো মুগ্ধ করবেই, এবং মানে আপনি এই স্মৃতির ভালোবাসায় পড়ে যাবেন। যে স্মৃতিগুলো আপনি একটা রাতে নিয়ে যাবেন সেগুলোর আপনি ভালোবাসায় পড়ে যাবেন। এটা আপনাকে মানে বারবারই বলতে আমি বাধ্য হচ্ছে, সত্যি আমি তো পারছিলাম না, মানে আমার মুখ থেকে কোনো ভাষাই বের হচ্ছিল না এগুলো দেখার পর। সত্যি একটা বলে না অপরূপ দৃশ্য, সেটা আপনারা এখানে আসলে ফিল করতে পারবেন। আর এই যে পাশে দেখছেন এটা মেট্রো রেলের কাজ অনেকটাই শুরু হয়ে গেছে, অনেকটা জায়গায় মেট্রো রেল চলছে, তো এর জন্য ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট আছে ওনাদের অক্লান্ত পরিশ্রম বা ওনাদের যে ডিভিশনটা আছে বা যে ব্যক্তি বা যে সমস্ত সংস্থা এই মেট্রো রেলের কাজের জন্য জড়িয়ে আছে তাদের মন থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রম সুন্দর একটা স্মার্ট সিটির